কুমিল্লা ফেনী ও নোয়াখালীর বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষের সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশন এমএস গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় বন্যার শুরু থেকে এ পর্যন্ত পানিতে আটকা পড়া মানুষদের উদ্ধার করার পাশাপাশি দশ হাজারেরও বেশি মানুষকে খাদ্য সামগ্রী ও ঔষধ সহায়তা দিয়েছে ফাউন্ডেশনটি বিশে অগাস্ট মাঝরাতে গোমতী নদীর উজানে ভারতের ত্রিপুরায় ডম্বুর সুইচ দিয়ে ভাটি অঞ্চলে পানি নেমে আসায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয় ফেনি কুমিল্লা ও নোয়াখালীতে শুধু উজানের পানির কারণেই নয় অতিবৃষ্টির কারণেও স্মরণকালের এমন ভয়াবহ বন্যার সাক্ষী হয় দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ দেশের এই দুর্যোগ মুহূর্তে বানভাসী মানুষের সহযোগিতায় মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশন অসহায় দুস্থদের জন্য গৃহ সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিসহ শীত বস্ত্র বিতরণ রমজানে ইমাম সহ এলাকাবাসীর মাঝে উপহার বিতরণের মতো সামাজিক উন্নয়নে দীর্ঘদিন যাবত অবদান রেখে আসছে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় অতীতের ন্যায় এবারও দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় বানভাসী অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে ফাউন্ডেশনটি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম কিবরিয়ার দিক নির্দেশনায় মৃত্যু ভয়কে উপেক্ষা করে শতাধিক ভলন্টিয়ার নিয়ে নোয়াখালী কুমিল্লা ও ফেনী জেলায় বন্যা কবলিতদের উদ্ধার অভিযান পরিচালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা গোলাম মর্তুজা জহরুল ইসলাম ও ফাউন্ডেশনের সভাপতি আমেনা বেগম সহস্রাধিক বন্যা কবলিত মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান তারা উদ্ধারকৃত পরিবারগুলোকে ত্রাণ দিয়ে সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এমএস গ্লোবাল গ্রুপের অর্থায়নে পরিচালিত এই মানবিক ফাউন্ডেশনটি প্রায় দশ হাজার মানুষের মাঝে চিড়া মুড়ি চিনি বিস্কুট খাবার সেলাইন মোমবাতি প্রয়োজনীয় ঔষধ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে গত কয়েকদিন যাবৎ কুমিল্লা ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার আশ্রয়কেন্দ্র ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের উপদেষ্টা জহরুল ইসলাম ও ফাউন্ডেশনের ভলন্টিয়ারগণ ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশনের এমন কাজে কিছুটা দুঃখ দূর হয়েছে বানভাসী মানুষের তাদের আশা ভবিষ্যতেও দেশের দুর্যোগ মুহূর্তে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন অসহায়দের পাশে থাকবে যে কোনো সংকটে মোস্তফা হাজরা ফাউন্ডেশন গরিবদেরকে সহযোগিতা করে মোস্তফা হাজরা ফাউন্ডেশন থেকে আমাদের প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্রের জন্য তিনশো মানুষ তিনশো আটজন মানুষের জন্য ওনারা শুকনা খাবার দিয়ে গেছেন ওনারা ইনশাল্লাহ বলছেন যে আমাদের পরবর্তী সহযোগিতা লাগলে ওনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা এই সাধারণ মানুষ অনেক উপকৃত হইতেছে মোস্তফা হাজরা ফাউন্ডেশন থেকে ডক্টর মোস্তফা হাজরা ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আর বর্তমানে আমাদের যে এই দুর্যোগপূর্ণ মুহূর্ত আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মোস্তফা হাজরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘরে ঘরে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে যেভাবে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে আমি মনে করি যে এটা একটা মহৎ কাজ ফাউন্ডেশনের এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এম আই প্যাথোয়েজ সহ এস গ্লোবাল গ্রুপের কর্মকর্তা কর্মচারীগণ তাদের একদিনের বেতন প্রদান করেন বন্যার্থদের জন্য ফাউন্ডেশনের উপদেষ্টাগণ জানান এমএস গ্লোবাল গ্রুপ ও ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশন সবসময় দেশের ক্লান্তি ক্লান্তিলগ্নে অসহায় মানুষের পাশে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে তারা কাজ করে যাবে মুস্তফা হাজির ফাউন্ডেশন লং টার্ম থেকে কাজ করতেছি এই দুঃস্থ মানবতার সেবায় আমরা সব জায়গায় চেষ্টা করি আমাদের এই মানুষের সাথে আত্মমানবতার সেবায় আমরা যেন আমাদের নৈতিকতা থেকে আমরা কাজ করি তখন যেখানে দল জন্মসীন থেকে যায় আমরা এই এখন বন্যদের সহযোগিতা আমরা অনেকদিন স্কুলে গিয়েছি আমি পরিদর্শন করেছেন এবং সেখানে অনেক সহযোগিতা করতা আমি মনে করি এই সহযোগিতা আমাদের আজকে সমাজের যারা বৃদ্ধবন্ধা আছেন সবাই এখানে আগে আসবেন আমাদেরকে সহযোগিতা করবেন ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের মতো দেশের সব স্তরের মানুষ দুর্যোগ মুহূর্তে এগিয়ে আসলে খুব দ্রুতই বর্তমান সংকট মোকাবেলা করা যাবে বলে মনে করেন সচেতন মহল আমাদের মোস্তফা হাজরা সভাপতি অথবা চেয়ারম্যান আমাদের গোলাম কিবরিয়া বাইয়ের পরিবারের পক্ষ থেকে এবং বিশেষ করে পক্ষ থেকে আমাদের পূর্বপাড়াতে আমাদের মৌলবী রফিকুল্লাহ মাদ্রাসা এবং আমাদের বাড়ির বেলায়ত সাহেবের মাদ্রাসা এই দুইটা এবং হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এবং বংশিমগুলো মিলে সেখানে আমাদের দিন মহম্মদ কোম্পানির মাদ্রাসা আরেকটা হচ্ছে একটা বাড়িতে দুইটা বিল্ডিংয়ে যে আমরা এখানে আশ্রয় কেন্দ্র খুলেছি এই আশ্রয় কেন্দ্রতে আপনারা যেই বন্যত্ব এবং দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা দিয়েছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই দুর্গত মানুষের পক্ষ থেকে এই দেওয়াটি ইউনিয়নবাসীর পক্ষ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ পরিবারের সবাইকে এবং এই ফাউন্ডেশন যারা সদস্য রয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ডাক্তার মুস্তফা হাজর ফাউন্ডেশন থেকে আমাদের এখানে অতীত শীত দেওয়া হয়েছে এবং রমজানের সময় যে ঈদের উৎসবের জন্য সেখান থেকে তারা বিভিন্নভাবে সহায়তা করা হয়েছে ফালপাড়াতে এবং মজুমদেরকেও ফল এরা সহযোগিতা করছে সর্বোপরি এরা দীর্ঘ কয়েক বছর থেকে আমরা দেখতেছি মুস্তফা হাজরা ফাউন্ডেশনের মাধ্যমে নয়নাং ডেআইটি সহ পুরো সুনামড়ি এবং সাক্ষিল বিশেষ করে দুর্গীয় জেলাতে সর্বাত্মকভাবে এরা মানে নিঃস্বার্থভাবে জনগণের খেদমত করে যাচ্ছে দরিদ্র অসহায় মানুষের চিকিৎসা থেকে শুরু করে সর্বতক এবং পড়াশোনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তার ইনভলভ আছে সর্বোপরি ফুল মানে কোর্স তাদের যেটা চিকিৎসা অন্ন বস্ত্র এবং শিক্ষা সর্বক্ষেত্রে তাদের অবদান